Welcome to our channel. Let's make them easy. Lesson name Unseen, A.K. Fazlul Haq, presented by M.A. Syed Pramanik. Abul Qasim Fazlul Haq, A.K. Fazlul Haq. Tini Shere Bangla Namiyo Porichito. শেরে বাংলা অর্থ হচ্ছে বাংলার বাঘ। অনেক সময় তিনি হক সাহেব নামেও পরিচিত ছিলেন। আজকে এই প্যাসেজটির মধ্য দিয়ে আমরা এই দেশবরেণ্য রাজনীতিবিদের জীবনে জানতে পারব। তো লার্নার্স, আমরা মূল প্যাসেজটা শুরু করছি। স্টার্টিং লাইন আবুল কাশেম ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হক ওয়াজ বর্ন, আবুল কাশেম ফজলুল হক জন্মগ্রহণ করেছিলেন ইন 1973 অ্যাট সাতুরিয়া। সাতুরিয়া ছোট্ট একটা জায়গা, যার আগে প্রিপোজিশন অ্যাট ইউজড হয়েছে, ইন বরিশাল, বরিশালে। বরিশাল একটা বিগ প্লেস, যার কারণে প্রিপোজিশন ইন ইউজড হয়েছে। মিনিংটা এরকম, আবুল কাশেম ফজলুল হক 1973 সালে বরিশালের সাটুরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। দ্য প্রেজেন্ট ঝালকাঠি ডিস্ট্রিক্ট, যেটা বর্তমানে ঝালকাঠি জেলা। দেয়ার, সেখানে হি রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন হিজ প্রাইমারি এডুকেশন, তার প্রাথমিক শিক্ষা, ইন এ ভিলেজ মক্তব, একটা গ্রাম্য মক্তবে। অর্থাৎ সেখানে তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন একটি গ্রাম্য মক্তবে। হি ইন্টার্ড, তিনি প্রবেশ করেছিলেন বা ভর্তি হয়েছিলেন দ্য বরিশাল জেলা স্কুল, বরিশাল জেলা স্কুলে। হি পাসড, তিনি পাশ করেছিলেন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। এন্ট্রান্স এক্সামিনেশন, এটা প্রবেশিক্ষা পরীক্ষা, যেটা বর্তমানে ইন্টারমিডিয়েট লেভেল। স্ট্যান্ডিং ফার্স্ট, প্রথম স্থান অধিকার করে ইন দ্য ঢাকা ডিভিশন, ঢাকা বিভাগে। অর্থ এরকম, তিনি ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিলেন। আফটার দ্যাট, এরপরে হি ওয়েন টু কলকাতা, তিনি কলকাতা চলে গিয়েছিলেন ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা লাভের জন্য। অ্যাট দ্য এজ অফ 21, 21 বছর বয়সে হি পাসড, তিনি পাশ করেছিলেন দ্য বিএসসি এক্সামিনেশন অবটেনিং অনার্স, অনার্স সহ বিএসসি পরীক্ষায় পাশ করেছিলেন ইন কেমিস্ট্রি, রসায়নে, ফিজিক্স পদার্থে, অ্যান্ড ম্যাথমেটিক্স গণিতে, ফ্রম দ্য প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজ থেকে। অর্থাৎ 21 বছর বয়সে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন, পদার্থ, গণিত শাস্ত্রে সম্মানসহ বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন বা পাশ করেন। হি টুক হিজ এমএসসি ডিগ্রি, তিনি তার এমএসসি ডিগ্রি অর্জন করেছিলেন ইন ম্যাথমেটিক্স গণিতে ইন 1895 সালে। 1895 সালে তিনি গণিতে তার এমএসসি ডিগ্রি লাভ করেছিলেন। দ্য নেক্সট ইয়ার, পরের বছরে হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিয়োগ করা হয়েছিল অ্যান এক্সামিনার, একজন শিক্ষক হিসাবে, অফ এম এ ইন ম্যাথমেটিক্স, এম এর গণিতের, ইন কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ পরের বছরে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ এর গণিতের একজন পরীক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল। ইন 1897 সালে হি পাসড, তিনি পাস করেছিলেন বিএল এক্সামিনেশন উইথ ডিস্টিংশন, অর্থাৎ সম্মান সহ বিএল পরীক্ষায় পাস করেছিলেন। অ্যান্ড ইনরোল্ড, ইনরোল্ড হিমসেলফ, তালিকাভুক্ত করিয়েছিলেন, নিজেকে লিস্টেড করেছিলেন ইন দ্য কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টু স্যার আশুতোষ মুখার্জি, আশুতোষ মুখার্জির একজন সহকারী হিসাবে। অর্থাৎ তিনি কলকাতা হাইকোর্টে স্যার আশুতোষ মুখার্জির একজন সহকারী হিসেবে নিজেকে তালিকাভুক্ত করিয়েছিলেন। হি ওয়ার্কড, তিনি কাজ করেছিলেন
উইথ নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর, নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের সাথে। অ্যান্ড প্লে ইট, পালন করেছিলেন। এই প্লে ইট এখানে খেলা না, একটু পরে দেখেন রোল দেখা যাচ্ছে, অ্যান ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থে প্লে ইট ইউজড হয়। তাহলে আমরা আবার আসি, অ্যান্ড প্লে ইট অ্যান ইম্পর্টেন্ট রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন ফাউন্ডিং, প্রতিষ্ঠিত করতে দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ ইন 1906। 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইন দ্য সেম ইয়ার, একই বছরে, হি গেভ আপ, তিনি ছেড়ে দিয়েছিলেন হিস লিগ্যাল প্রফেশন। লিগ্যাল প্রফেশন আইনি পেশা বা আইনগত পেশা, আইন ব্যবসা ছেড়ে দিয়েছিলেন। অ্যান্ড বিকেম, হয়েছিলেন এ ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। হি অ্যাক্টেড ফর শর্ট টাইম, অল্প সময়ের জন্য তিনি কাজ করেছিলেন। রিজাইন্ড, পদত্যাগ করেছিলেন। অ্যান্ড হি জয়েন্ট দ্য কলকাতা হাইকোর্ট এগেন 1912, এবং 1912 সালে তিনি পুনরায় কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা হাইকোর্টে যোগদান করেছিলেন। ইন 1913, 1913 সালে হি বিকেম অ্যান ইলেক্টেড, তিনি নির্বাচিত হয়েছিলেন এমএলসি ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারের মতো তিনি এমএলসি নির্বাচিত হয়েছিলেন। থ্রি ইয়ার্স আফটার, 3 বছর পর, হি অ্যাটেন্ড দ্য স্পেশাল, হি অ্যাটেন্ড, তিনি যোগদান করেছিলেন বা উপস্থিত ছিলেন এরকম, দ্য স্পেশাল জয়েন্ট সেশন, বিশেষ যৌথ অধিবেশনে অব দ্য কংগ্রেস, কংগ্রেসের, অ্যান্ড দ্য মুসলিম লীগ, মুসলিম লীগের, ইন লখনৌ, লখনৌতে। তাহলে আমরা মিনিংটা এইভাবে করি, 3 বছর পর তিনি কংগ্রেস এবং মুসলিম লীগের বিশেষ অধিবেশন, যেটা লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন অ্যান্ড প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইন 1918, 1918 সালে হি বিকেম, তিনি হয়েছিলেন দ্য জেনারেল সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি এখানে সাধারণ সম্পাদক, অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছিলেন 1918-তে, অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান মুসলিম লীগ, এবং সর্বভারতীয় মুসলিম লীগের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন। পথের শিশু আমাদেরই কেউ, প্রিয় শিক্ষার্থী, পরিশেষে একটি অনুরোধ থাকবে, আমরা যেন পথের শিশু বা সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি নিষ্ঠুর না হই, তাদের ভালোবাসতে না পারলেও যেন ঘৃণা না করি, প্রহার না করি। পথের শিশুটি যদি আপনার ভাই, বোন অথবা ছেলে, মেয়ে হতো, তাহলে আপনার করুণায় সিক্ত হতো, নিষ্ঠুরতা সুদূরে মিলাক। প্রতিটি শিশু এক একটি ফুল, আসুন আমরা সবাই এই ফুলগুলোকে ভালোবাসি।